হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে বিরুদ্ধে আপনারা জানেন যে গত 1 জানুয়ারি থেকে কিন্তু এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন হয়েছে সেই লক্ষ্যে কিন্তু আজকে পঞ্চম দিন আপনারা জানেন যে পঞ্চম দিনে এখানে যে দর্শনার্থীরা ভিড় হওয়ার কথা সেভাবে ভিড় কিন্তু অনেকটা লক্ষ্য করা গিয়েছে এবং এখানে অনেক ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু আমাদেরকে খুব প্রকাশ করেছেন যেমনটা ক্রেতারা খুব প্রকাশ করেছেন অনেক স্টল কিন্তু এখন পর্যন্ত সম্পন্ন হয়নি সেই স্টল সম্পন্ন না হওয়ালে কিন্তু এখানে যারা কেনাকাটা করতে আসছে তারা কিন্তু যেই প্রয়োজনীয় যে জিনিসটা সেটা পাচ্ছে না এবং বিক্রেতারা কিন্তু আমাদের জানিয়েছেন যে তাদের ভিতরের যে স্টল সম্পূর্ণ না হওয়াতে স্টল ক্রেতারা কিন্তু ভিতরে যাচ্ছে না তার জন্য কিন্তু তারা কেনাকাটা বিক্রি ঠিক মতো করতে পারছে না তো আমি একজন এখানে ঘুরতে আসছে একজন দর্শনার্থীর সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি যে এই এখানে আসছেন আপনি কোথা থেকে আসছেন আমি তো গাউসি থেকে আসছি তো এই যে এখানে আসছেন আপনি আসতে কোনো সমস্যা বা কোনো ধরনের ঢাকা থেকে এখানে অনেক সুন্দর হয়েছে এবং আমাদের জনগণ যারা আসে সবাই আসে আইসে খুব সুন্দরভাবে চলাচল করতে পারে আনন্দ পায় ধন্যবাদ আমি যেমনটা একজন দর্শনার্থীর সাথে কথা বলেছিলাম যে যেমনটা তিনি আমাদেরকে জানালেন যে তার বাড়িও এই রূপগঞ্জেই তিনি এখানকার স্থানীয় তো এখানে এই ঢাকার থেকে এখানে হওয়াতে তাদের জন্য এখানে অনেকটা সুবিধা হয়েছে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ